নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো পনির পকোড়া। তো চলুন কীভাবে বানাতে হয় দেখে নিই। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পনির। পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধনেপাতার চাটনি, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এইবার ধনেপাতার চাটনিটা পনিরের উপরে এইভাবে দিয়ে দেব। এরপরে একটা কেটে রাখা পনির এর উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার অন্য একটা প্লেটে শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর বিট নুন নিয়ে নেব। এবার আগে থেকে রেডি করা পনিরগুলোকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এবার একটি বাটিতে একে একে নিয়ে নেব বেসন, চালের গুঁড়ো আর কর্নফ্লোর। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এইবার এটিকে জল মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এইবার পনিরগুলোকে ব্যাটারে ডুবিয়ে নেব। এখন এগুলোকে ব্রেড ক্রামে কোট করে নেব। সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। তেল গরম করতে দিয়েছিলাম, এইবার পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আশা করি আজকের এই নতুন রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।